নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও নিয়ে এসেছি দারুণ একটি নিরামিষ রেসিপি। আমার আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে ডাল বড়ার ঝোল বা ঝিঙে বড়ার ঝোল। এটি গরম ভাতের সঙ্গে, এমনকি রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে। এখন ঝিঙের সিজন, তাই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। খুব সহজ একটা রান্না, আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে হাফ কিলো ঝিঙে শিরগুলো কেটে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। দু তিনটে আলু এই রকম বড় বড় ডুমো করে কেটেছি। এখন একটা পেস্ট বানিয়ে নেব, ব্লেন্ডিং জারে নিচ্ছি। 3 ইঞ্চি আদা, ছোট সাইজের স্লাইস করা টমেটো, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর 1 টেবিল স্পুন মগজদানা। মগজদানা দিলে রান্নার স্বাদটা ভালো হয়, তবে এর পরিবর্তে কয়েকটা কাজু বাদাম দিতে পারেন। সামান্য জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। 1 কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে 30-40 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা জল ঝরিয়ে একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি। এতে দিচ্ছি 1 ইঞ্চি আদা, একটা কাঁচা পাকা লঙ্কা, 1/2 টিস্পুনের মতো লবণ, সামান্য হলুদ। এটা জল ছাড়াই মোটা করে পেস্ট বানিয়ে নেব। এটা হয়ে গেছে, দেখুন পেস্টটা কিন্তু খুব মিহি করে করিনি। এখন এটা একটা মিক্সিং বাউলে ঢেলে নিচ্ছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চাইলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন। একটু ফেটানো হলে চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 5-6 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। রান্নাটা সাধারণত সর্ষের তেলে বেশি ভালো লাগে। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালের পেস্টটাকে ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে এক পাশটা হালকা লাল করে ভেজে নিয়ে এখন উল্টে নিচ্ছি। বেশ কয়েকবার উল্টে পাল্টে বড়াগুলো হালকা লাল করে ভাজতে হবে। এগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে যাতে বড়াগুলো ভেতরে কাঁচা না থাকে। এগুলো লাল লাল করে ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। বাকি মিশ্রণটাও একইভাবে বড়ার মতো ভেজে নেব। বড়াটাকে মিডিয়াম ফ্লেমে এমনভাবে ভাজতে হবে যাতে ভেতরটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তবে খেয়াল রাখতে হবে যাতে এগুলো পুড়ে না যায়। লাল লাল করে ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। সবগুলো বড়া ভাজা হলে কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1/2 টিস্পুনের মতো হিং দিচ্ছি। হিংটা দিলে এই রান্নায় স্বাদটা ভালো হয়, তবে পছন্দ না হলে স্কিপ করতে পারেন। এখন ডুমো করে কাটা
আলুগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে আলুটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। এখন লবণ দিচ্ছি না, লবণটা একটু পরে দেব। আলু হালকা ভাজা হয়েছে, এখন লম্বা করে কাটা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। আলুর সঙ্গে ঝিঙেটাকেও মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নেব। ঝিঙে থেকে অনেকটা জল বেরোয়, তাই ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। ঢাকা দিলে ঝিঙেগুলো গলে যেতে পারে। এগুলো একটু ভাজা হয়েছে, এখন মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন করে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। লো ফ্লেমে মশলাটাকে ঝিঙে আলুর সঙ্গে কয়েক সেকেন্ড কষিয়ে নেব। মশলাটা কষানো হয়েছে, এখন আদা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন এটা লো মিডিয়াম ফ্লেমে ততক্ষণ কষাবো যতক্ষণ না জলটা শুকিয়ে তেলটা বেরিয়ে আসছে। এগুলো কষানো হয়েছে, দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল। গরম জল দিলে রান্নার রঙটা ভালো হয়, স্বাদটাও ভালো হয়। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি। ঝিঙে রান্নায় সামান্য চিনি দিলে খেতে ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিয়ে 5-7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। পাঁচ সাত মিনিট পর এখন ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে 5-7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। এখানে ঝোলটা একটু বেশি করেই রাখতে হবে, কারণ বড়াগুলো অনেকটাই ঝোল টেনে নেবে। 5-7 মিনিট পর রান্নাটা হয়ে এসছে। এখন সবশেষে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। একই সঙ্গে দিচ্ছি সামান্য একটু ঘি। ঘিয়ের পরিমাণটা চাইলে ইচ্ছে মতো কম বেশি করতে পারেন। আর রান্না করার প্রয়োজন নেই, ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের ঝিঙে বড়ার ঝোল সার্ভ করার জন্য রেডি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এই ঝিঙে বড়ার ঝোল গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, তবে রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে ট্রাই করতে পারেন। ঝিঙে হয়তো নিজেদের মতো রান্না করে থাকেন, তবে এই রান্নাটা একবার হলেও ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।